আলোকপাত চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল চিহ্নে ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আমাদের আজকের কাহিনীটি নেওয়া হয়েছে হেমচন্দ্র ভট্টাচার্য অনুদিত বাল্মীকি রামায়ণের অযোধ্যা কাণ্ডের 191 নং পৃষ্ঠা থেকে। ভরতের মা কৈকেয়ী ছিলেন কেকয় রাজ্যের রাজকুমারী। বহুদিন পূর্বে কোনো এক মহাতপা ঋষি কেকয় রাজকে এক অদ্ভুত বরদান করেছিলেন। মহর্ষির আশীর্বাদে তিনি সমস্ত রকম পশু পাখির ভাষা বুঝতে পারতেন। একদিন মহারাজ স্ত্রীকে নিয়ে বিশ্রাম করছিলেন, এমন সময় বাইরের গাছে একটি স্বর্ণকান্তি পাখি ডাকতে শুরু করে। কেকয়রাজ মনোযোগ সহকারে পাখির ভাষা শুনে হাসতে থাকেন। রাজমহিষী স্বামীকে অদ্ভুতভাবে হাসতে দেখে রেগে গিয়ে এর কারণ জিজ্ঞাসা করেন। তখন মহারাজ বললেন, দেবী, আমি পাখির কথা শুনে হাসছি, কিন্তু পাখিটি কি বলছে তা আমি তোমাকে বলতে পারবো না। রাজমহিষী বললেন, তুমি যদি আমাকে না বলো তবে এই মুহূর্তে আমি আত্মহত্যা করব। রাজা বললেন, আমি যদি পাখির কথা তোমার কাছে প্রকাশ করি তবে সঙ্গে সঙ্গে আমার মৃত্যু ঘটবে। রানী বললেন, যা হয় হোক, তবু আমি কারণ জানতে চাই। এ কথায় চিন্তিত হয়ে কেকয়রাজ সেই বর প্রদানকারী ঋষির কাছে ছুটে গেলেন। রাজমহিষীর কথা আদ্যোপান্ত বর্ণনা করে এখন কি করণীয় তা জানতে চাইলেন। তপস্বী বললেন, মহারাজ, স্ত্রীর কাছে আপনার জীবনের চেয়ে তার কৌতূহলের মূল্য বেশি, সুতরাং সে আত্মহত্যা করুক বা না করুক, কোনো মতেই তার কাছে এই রহস্য প্রকাশ করবেন না। এই কথা শুনে ফিরে এসে কেকয়রাজ নিজের স্ত্রী অর্থাৎ কৈকেয়ীর মাকে পরিত্যাগ করেন। কথায় বলে, পুরুষেরা পিতার এবং স্ত্রীলোকেরা মায়ের গুণ নিয়ে জন্মগ্রহণ করে। এই কারণেই কৈকেয়ীও নিজের স্বামী অর্থাৎ দশরথের জীবনের মায়া না করে নিজ পুত্র ভরতকে রাজা করেছিলেন এবং রামচন্দ্রকে বনবাসে পাঠিয়েছিলেন। ফলশ্রুতিতে রাজা দশরথ পুত্রশোকে প্রাণত্যাগ করেছিলেন। যাই হোক, কেকয়রাজ কিন্তু কোনোদিনই পাখির ডাকের রহস্য আর প্রকাশ করেননি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, কেকয়রাজ পাখির মুখ থেকে কি শুনেছিলেন কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। এরকম আরও মজাদার কাহিনী দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করুন। ধন্যবাদ।